ইসলামী ব্যাংক নিউজ টপ 10। রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মী ও পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়া, লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ, আটক কয়েকজন। পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে সরকার, এই সরকারের পরিবর্তন এখন জনতার দাবি, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে আরও বিনিয়োগ বাড়িয়ে প্রবৃদ্ধি অর্জনে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্য পরীক্ষা শেষে সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মাদক মামলায় পরিমনির জামিন, 15 নভেম্বর অভিযোগ আমলে নেবার শুনানি। কক্সবাজারে মেজর সিনহা হত্যা মামলার বিচার কাজের ষষ্ঠ দফায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ আবার ইলিশ ধরা শুরু হয়েছে, তবে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে হতাশ জেলেরা। সেনা অভ্যুত্থানের পর সুদান জুড়ে রাতভর বিক্ষোভ, গুলিতে নিহত 7, আহত 150 জাতিসংঘের নিন্দা। ভারতের রাজধানী দিল্লির একটি বাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের 4 সদস্যের মৃত্যু। টি-20 বিশ্বকাপে কাল বাংলাদেশের সামনে ইংল্যান্ড, দুবাই থেকে আবুধাবি গিয়ে ম্যাচ খেলবে টাইগাররা।